কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সবর করার উপদেশ দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশ দিয়েছেন নবী রাসূলদেরকে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সবর এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সর্বপ্রথম এই আদেশ নবীদেরকে করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাসবির সাবরান জামিলা। সূরা মারিজ 70 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি উত্তম ভাবে ধৈর্য ধারণ করেন। এখানে শুধুমাত্র ধৈর্য ধারণের কথা নাই, বলা হয়েছে সাবরান জামিলা, আপনি উত্তম পন্থায় ধৈর্য ধারণ করেন, মানে আপনার ধৈর্যটা যেন সব থেকে বেশি সুন্দর হয়। আল্লাহ এইভাবে তাকে আদেশ করেছেন, ফাসবির সাবরান জামিলা, উত্তম ভাবে ধৈর্য ধারণ করা কেমন হয় এইটা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এক্সাম্পল দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে উত্তম ভাবে ধৈর্য ধারণ করা কেমন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেন যে আপনি ধৈর্য ধারণ করবেন সেই সমস্ত রাসূলদের মতো যারা হলো উলুল আজমি মিনার রাসূল, যারা হলো রাসূলদের মধ্যে সবথেকে শীর্ষস্থানীয়, যাদের ব্যক্তি জীবনে বহু কিছু ঘটেছে, তারা অধৈর্য হন নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলেছেন। কোরআনের একটি আয়াত এই মর্মে আপনি পেয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাআজিল লাহুম। আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাআজিল লাহুম, সূরা আল আহকাফ 46 নম্বর সূরার সর্বশেষ আয়াত এটি, 35 নম্বর আয়াত। তাতে আপনি পেয়ে যাবেন যে উত্তম ধৈর্য ধারণ করা নমুনাটা কেমন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পাঁচজন রাসূলের নাম উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন আমাদের নবীকে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্য থেকে উলুল আজম যারা, একেবারে মহান রাসূল যারা, আপনার ধৈর্যটা যেন তাদের মতো হয়। কারা তারা? তারা হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই চারজন অতীত হয়ে গেছে, আর পঞ্চম জন হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের উপরে যখন এই আয়াত ফিট হবে যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, তার মানে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি ধৈর্য ধারণ করো ওইভাবে যেমন উলুল আজমি মিনার রাসূল, শ্রেষ্ঠ রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন। যখন আপনি জানতে হবে কারা তারা, প্রথমে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই পাঁচজন হলেন উলুল আজমি মিনার রাসূল, যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণকারী ছিলেন, ধৈর্যশীল ছিলেন। তাদের নামগুলো কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে। এই মর্মে দুইটা আয়াত আমি আপনার কাছে কোট করব যে এই পাঁচজন যে উলুল আজমি মিনার রাসূল, কোরআনে আল্লাহ বিভিন্নভাবে সেটা ব্যক্ত করেছেন। একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আহজাব 33 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেন, ওয়াইযা আখাযনা মিনান নাবিয়িনা মিসাকান ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা। আল্লাহ বলছেন যখন আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, এবং ওয়াদা নিয়েছিলাম আপনার কাছ থেকে, ওয়াদা নিয়েছিলাম নূহ আলাইহিসসালামের কাছ থেকে, ওয়াদা নিয়েছিলাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে, ওয়াদা নিয়েছিলাম মূসা আলাইহিসসালামের কাছ থেকে, ওয়াদা নিয়েছিলাম ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকে। এখানে পাঁচজনের নাম এসেছে, মিনকা মানে আপনার কাছ থেকে দিয়ে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও সরাসরি মোহাম্মদ বলে সম্বোধন করেননি যে হে মোহাম্মদ আপনার উপরে আমি এই আদেশ করেছি। মাত্র 3 থেকে 4টি বার রাসূল সাল্লামের নাম নেওয়া হয়েছে, কিন্তু বাকি সব জায়গায় তার সম্মানকে লক্ষ্য রেখে এখানে দমের ব্যবহার করা হয়েছে, তার নাম উল্লেখ করা হয়নি। তো এই আয়াত আল্লাহ কি বলেছেন যে আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, এবং ওয়াদা নিয়েছিলাম আপনার কাছ থেকে, ওয়ামিন নূহিন নূহের কাছ থেকে, ও ইব্রাহিমা ও মূসা ও ঈসা ইবনে মারইয়াম, এই পাঁচজনের নাম এসেছে। কি ওয়াদা নেওয়া হয়েছিল এই সম্পর্কে তাফসীরকারগণ কয়েকটি মত উল্লেখ করেছেন যে এই ওয়াদা হলো যে আপনারা আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সাথে যা কিছু হবে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, আপনারা ধৈর্য ধারণ করবেন দিনকে রক্ষা করার জন্য, তারা সেই ওয়াদাটাকে পুরা করেছে। আরেকটা ওয়াদা ছিল
যে আপনারা আমার কাছ থেকে ওয়াদাবদ্ধ, আপনাদের যুগে আপনাদের সময়সাময়িকে যদি কোনো নবী রাসূল চলে আসে তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এটা প্রত্যেকটা নবীর কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল, যেটা আপনি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে পেয়ে যাবেন, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই পাঁচজন নবী রাসূলের কাছ থেকে আল্লাহ মিসাকান গালিজা ধীর প্রত্যয় গ্রহণ করেছিলেন, এই মর্মে একটি আয়াত আপনি পেয়ে যাবেন, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে রয়েছে। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারা আলাকুম মিনাদ্দিনি, আমি তোমাদেরকে এখন এমন একটা দিনের শরীয়ত তোমাদের উপরে অর্পণ করলাম, এটা আমাদের মুসলিমদেরকে আল্লাহ বলতেছেন, যে শরীয়তটা আমি অর্পণ করেছিলাম, মা ওয়াসা বিহি নূহান, আমি যা দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযিনা আওহাইনা ইলাইকা, হে নবী যেই ওহি আমি আপনার উপরে করেছি, দুইজন হয়ে গেল নূহ আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই একই শরীয়ত আমি দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে, আর তাদেরকে বলেছিলাম আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা প্রত্যেকে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, খবরদার তোমরা বিচ্ছিন্নবাদীদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আজমি মিনার রাসূলদেরকে বলেছেন তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ থাকবে এবং আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন তোমরা কিন্তু ধৈর্য ধারণকারী থাকবে। এই আদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ রাসূলদেরকে করেছিলেন। আমরা ইতিহাস জানি যে ঈমানকে চিকানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল, তিনি ধৈর্য ধারণ করেছিলেন। মূসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল জন্মের আগেই, তার মা ধৈর্য ধারণ করেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেছেন। সে মূসা আলাইহিস সালামের জীবনে বহু ঘটনা ঘটেছে, ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। বনি ইসরায়েলরা তার প্রতি ঈমান আনার পরেও মূসা আলাইহিস সালামকে মন্দ বলতো, তাকে কষ্ট দিত, যে কথাগুলো আল্লাহ সূরা সাফের মধ্যে বলেছেন, ওয়া ইযা ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া কাদ তাআলামুনা আন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল তোমরা আমাকে কষ্ট দাও অথচ তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল, তারপরও তোমরা আমাকে কষ্ট দাও। তার মানে বনি ইসরায়েল জাতি মূসা আলাইহিস সালামকে মেনে নেওয়ার পরেও মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত। একটা তো ব্যাখ্যা করা হয়েছে যে মূসা আলাইহিস সালাম এতটা লজ্জাশীল ছিলেন বা নবীরা এতটা লজ্জাশীল ছিলেন, তারা কখনো উলঙ্গ হয়ে প্রকাশ্যে গোসল করতেন না, ঘরের ভিতরে ভিন্ন জিনিস কিন্তু প্রকাশ্যে উলঙ্গ হতেন না। বনি ইসরায়েলের লোকেরাও প্রকাশ্যে উলঙ্গ হয়ে গোসল করত, মূসা আলাইহিস সালাম কাপড় খুলতেন না, তিনি দূরে গিয়ে কাপড় খুলতেন, মানে সবার সামনে কাপড় খুলতেন না। উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ সেটার দিকে আমি যাচ্ছি না, মানে তিনি কাপড় খুলতেন কিন্তু সবার সামনে নয়, দূরে গিয়ে তিনি তার কাপড় খুলে পাথরের উপর রেখে গোসল করতে নেমেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহে যে কোনো আয়েব ত্রুটি নাই এটাকে প্রকাশ করার জন্য পাথরকে এলহাম করে দিলেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিল, সে ঘটনা আমরা জানি। এবং মূসা আলাইহিস সালাম ওই কাপড় ধরার জন্য পাথরের পেছনে যখন চলতে লাগলেন, বনি ইসরায়েলরা যেখানে উলঙ্গ হয়ে গোসল করতেছিল পাথরটা সেখানে এসে থেমে গেছে, আর সবাই মূসা আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় দেখেছে যে তার দেহ আলহামদুলিল্লাহ যেমনটা নবীদের হয়ে থাকে তেমন ত্রুটি মুক্ত, কিন্তু বনি ইসরায়েল জাতি মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত, বিভিন্ন রোগ হয়েছে মূসার, এটাও সমস্যা ওটা সমস্যা এভাবে বলে কষ্ট দিত, যেহেতু মূসা আলাইহিস সালাম সবার সামনে কোনোদিন কাপড় খোলেননি সেই জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম লজ্জার কারণে তোমাদের মতো কাপড় খোলেন না, তার মধ্যে কোনো ত্রুটি নাই। তো সেই আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে যে তোমরা আমাকে নবী হিসেবে মেনার পরেও আমাকে কষ্ট দাও, তারপরও তিনি ধৈর্য ধারণ করেছেন। মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার পরেও তারা বাসর পূজায় লিপ্ত হয়েছিল, তখন মূসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। তো এইভাবে বহু ক্ষেত্রে তার ধৈর্যের প্রমাণ রয়েছে। নূহ আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল না হলে তার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছে, 950 বছর, আর আমরা দাওয়াত দিলে একজন ব্যক্তিকে 2-4-5 বার হয়তো বলি, ষষ্ঠবার ও কথাই শোনে না, এটা হচ্ছে আমাদের চরিত্র। আমরা একজন ব্যক্তির পেছনে সারা জীবন লেগে থাকা দূরের কথা, কেউ বলতে পারবে না যে আমি অমুক ব্যক্তির পেছনে 1 বছর মেহনত করেছি, এরকম কোনো প্রমাণ দেখা যাচ্ছে না। কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন 950 বছর,
আর আমাদের মতো মাঝে মাঝে না একটা বক্তব্য করেন নি তিনি বলছেন লাইলা ওয়া নাহারা আমি রাত দিন যাকে যেখানে পেয়েছি দাওয়াতি কাজ করেছি কতটা ধৈর্য লাগে ঈসা আলাইহিস সালাম কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন যে তাকে মেরে দেওয়ার জন্য সুলিতে পর্যন্ত চড়ানোর পরিকল্পনা করা হয়েছিল আল্লাহ যদি তাকে না বাঁচাতেন তাহলে তাকেও মেরে দিত এই ইহুদি জাতি তো প্রত্যেকে অত্যন্ত ধৈর্যশীল ছিলেন যেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর দিকে ইঙ্গিত করেছেন আমরা ইনশাআল্লাহ হলা যে সেই পর্বে উল্লেখ করব যে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ঈমানকে ঠিকানোর জন্য ধৈর্য কেমন হয় যেটা আজকে আমরা অধিকাংশ মুসলিমরা বুঝি না আমরা শুধু বিপদাপদের ধৈর্য বুঝি কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত পড়তে ধৈর্য লাগে হারাম থেকে বেঁচে থাকতে ধৈর্য লাগে এগুলো আমরা জানি না সেই পর্বগুলো ইনশাআল্লাহুল আজিজ আমরা আলোচনা করব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ধৈর্যের দিকে আহ্বান করেছেন নবী রাসূলদেরকে এবং শ্রেষ্ঠ রাসূলদেরকে বিশেষভাবে আদেশ করেছেন যে আপনারা উত্তমভাবে ধৈর্য ধারণকারী হবেন এবং তারা তা করে দেখিয়েছেন